আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি রাসেল, আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকে বলবো ভিডিওটির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদেরকে জমি মাপার সবচেয়ে সহজ পদ্ধতি আমি দেখাবো। এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি নিজেই আপনার যে কোনো জমি মাপতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো এই যে জিনিসটা আপনারা দেখতেছেন, এটা আপনাদের সুবিধার্থে আমি আগেই এঁকে রেখেছি। তো এটা আপনারা ধরুন, এটা একটা জমি, হ্যাঁ, এটা ধরুন একটা জমি, এবং এই জমিটার লম্বালম্বি হচ্ছে 160 ফুট। এখান থেকে মেপে এই পর্যন্ত হচ্ছে 160 ফুট, আর এই পাশে জমিটা হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত 140 ফুট। তো আপনারা যখন যে জমিটা মাপবেন, সেই জমিটা লম্বায় আগে মেপে নেবেন। তো এইভাবে এই পাশ থেকে এই পাশে মেপে ধরুন আমি পেয়েছি 160 ফুট, আর এখান থেকে পেয়েছি 140 ফুট। এটা হচ্ছে জমির দৈর্ঘ্য, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত একটা দৈর্ঘ্য এবং এইখান থেকে এই পর্যন্ত একটা দৈর্ঘ্য। তারপরে আপনারা যা করবেন সেটা হলো জমিটার প্রস্থটা মেপে নেবেন। প্রস্থটা হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, ধরুন এই জমিটা এইখান থেকে এই পর্যন্ত মেপে পাওয়া গেছে 80 ফুট। তারপরে এই পাশে একটা প্রস্থ আছে, এই প্রস্থটা আপনাকে মাপতে হবে। ধরুন এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মেপে এই জমিটা আমি পেয়েছি 50 ফুট। তো আপনারা যে জমিটা মাপবেন, সেই জমিটাও প্রস্থ এই পাশ থেকে একবার মেপে নেবেন এবং এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একবার মেপে নেবেন। তো এইভাবে জমিটা মাপার পরে দৈর্ঘ্য এবং প্রস্থ ফুটে, হ্যাঁ, ফুটে বের করবেন। তো এই ফুটে বের করার পরে আপনাদেরকে এখন এই যে একটা দৈর্ঘ্য 160 ফুট এবং এইখানে একটা দৈর্ঘ্য 140 ফুট, তো এই দুইটা দৈর্ঘ্যর গড় বের করতে হবে। এখানে আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আমি আগেই লিখে রাখছি, আপনারা দেখুন, এখানে লেখা রাখছি গড় দৈর্ঘ্য। এখন আমি জমির মধ্যে পেয়েছি কত? একটা দৈর্ঘ্য পেয়েছি 160। তাহলে আমি এখানে লিখে দেই 160। এখন যোগ করব, আপনারা সবাই জানেন গড় বের করতে হলে প্রথমে যোগ করতে হয়। তো এখান থেকে আমি পেয়েছি 160 ফুট, আর এখানে একটা দৈর্ঘ্য পাইছি 140 ফুট। তো এখানে লিখলাম আমি 140। এখন আমি সমান সমান দিই, দেওয়ার পরে এখানে কি পাওয়া যাবে, এই দুইটা আমাকে যোগ করতে হবে। যোগ করলে পাওয়া যাবে হচ্ছে, আপনারা যোগ করে দেখবেন, এখানে হবে 300 ফুট, ঠিক আছে? তারপরে ধরেন সমান সমান দিলাম। এখন এই 300-কে গড় বের করতে হলে আপনারা সবাই জানেন 2 দিয়ে ভাগ করতে হয়। তো এখানে আমি 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করার পরে আপনারা এটা ভাগ করবেন 2 দিয়ে, তাহলে হবে 150 ফুট, ঠিক আছে? ওকে, আমি কিন্তু এই যে 160 ফুট এবং 140 ফুট, এই দুইটার গড় দৈর্ঘ্য বের করে ফেললাম। এখন একইভাবে আমি 80 ফুট এবং 50 ফুট প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, হ্যাঁ, এই দুইটার প্রস্থর এখন গড় প্রস্থ বের করতে হবে। জমি যখন আপনারা মাপবেন তখন এইভাবে একটা গড় দৈর্ঘ্য বের করবেন এবং একইভাবে গড় প্রস্থ বের করবেন। এখন প্রস্থ কত কত আছে? একটা প্রস্থ আছে হচ্ছে 80, একটা হচ্ছে 50। তো এটা যোগ করতে হবে প্রথমে একইভাবে, তাহলে গড় প্রস্থ বের করতে হলে 80 যোগ 50, এটা ফুট আছে, ফুট লিখলাম। লেখার পরে এখানে এখন এটা যোগ করতে হবে, যোগ করতে হবে কত হবে, 130, ঠিক আছে, 130 ফুট। এখন একইভাবে 130-কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে হবে 65 ফুট। ওকে,
এখন এই দুইটার গড় দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100, এটা হচ্ছে পেয়েছি আমরা 150, ঠিক আছে 150 ফুট পাইছি একটা, আর একটার পাইছি হচ্ছে গড় প্রস্থ কত 65। ওকে, এখন এই দুইটা মানে এই জমির গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ দুইটাকে গুণ দিতে হবে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কিন্তু ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এই দেখুন এখানে কিন্তু আমি লিখে রাখছি ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বের করতে হলে এখান থেকে দেখুন গড় দৈর্ঘ্য এবং এখান থেকে গড় প্রস্থ এই দুইটাকে গুণ দিতে হবে, তাহলে কত পাইছি আমরা 150, 150 গুণন, আর এটা হচ্ছে প্রস্থ, গড় প্রস্থ কত 65। হ্যাঁ, এটা দিলে হয়ে যাবে বর্গ ফুট, আগে ছিল ফুট এখন হবে বর্গ ফুট, সমান সমান এই দুইটা যদি আপনারা গুণ করেন তাহলে আপনারা পাবেন 9750 বর্গ ফুট। এটা কিন্তু আমাদের এই যে জমিটা আছে এই জমিটার কিন্তু ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। ওকে, আর ক্ষেত্রফল পেয়ে গেলে জমির শতাংশ বের করা একদমই সহজ। তো আপনারা দেখুন এটা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা 9750 বর্গ ফুট। এখন বর্গ ফুট যেহেতু পেয়ে গেছি, এখন এই বর্গ ফুট থেকে আমরা খুব সহজেই কত শতাংশ জমি, এখানে কত শতাংশ জমি আছে সেটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। তো চলুন, এখন আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম 9750 বর্গ ফুট, এই বর্গ ফুট থেকে আমরা সহজেই কী বের করতে পারবো, শতাংশ বের করতে পারবো। তো এখানে আপনাদের সুবিধার্থে আমি লিখে রাখছি, আপনারা দেখুন 435.6 বর্গ ফুট সমান সমান 1%, ঠিক আছে আপনারা দেখছেন এখানে কিন্তু আমি লিখে রাখছি 435.6 বর্গ ফুট সমান সমান 1%। হলে এখন আমরা কত বর্গ ফুট পাইছি এখানে 9750 বর্গ ফুটে, তাহলে কত হবে, কত শতাংশ হবে সেটা বের করতে হবে। তাহলে অবশ্যই 9750 ভাগ এটা দিতে হবে কত 435.6, এটাতে ভাগ করলেই আমরা শতাংশ পেয়ে যাব 435.6, এটা কি শতাংশ, ওকে শতাংশ পেয়ে যাব। তাহলে এটা ভাগ করতে হবে, দেখেন আপনারা ভাগ করে কত হয়। তো এটা আমি ভাগ করে আগেই দেখছি 22.38%, ওকে 435.6 বর্গ ফুটে 1%, তাহলে এত বর্গ ফুটে এটা দিয়ে এটাকে ভাগ করলে কিন্তু আপনার শতাংশটা আমরা পেয়ে যাচ্ছি 22.38% পেয়ে গেলাম। সবসময় আপনারা এইটা মনে রাখবেন 435.6 ছয় বর্গ ফুটে হচ্ছে 1%, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। এখন যদি আমরা এটাকে কাঠায় বের করতে চাই, মানে এটা তো বর্গ ফুট পাইছি, হ্যাঁ অনেকে শতাংশ হিসাব করেন না, অনেকে কাঠার হিসাব বের করেন, তো কাঠাও আপনি বের করতে পারবেন খুব সহজে। কাঠা বের করতে হলে আপনাদের কি করতে হবে কি, এই যে মুট বর্গ ফুটটা পাইছেন, হ্যাঁ জমিটা মাপার পরে এই মুট যে বর্গ ফুটটা পাইছেন, এই বর্গ ফুটকে আবার আপনার ভাগ করতে হবে কত, আপনার দেখুন 9750 ভাগ 720। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে 720 দিয়ে কেন ভাগ হলো, এখানে আমি লিখে রাখছি আপনারা দেখেন 720 বর্গ ফুটে 1 কাঠা, তাহলে আমরা মুর যে বর্গ ফুটটা পাইছি 9750 বর্গ ফুট, এটাকে যদি আমরা 720 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কাঠা পেয়ে যাব, মানে এইখানে কত কাঠা জমি আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমি দেখি এখানে সমান সমান দিচ্ছি, দেওয়ার পরে আমরা যদি 720 দিয়ে 9750কে ভাগ করি এটা কত হবে 13.54 কাঠা, ওকে এটা কিন্তু আমরা 13 কাঠা জমি পেয়ে গেলাম, আর শতাংশ পেলাম কত 22%, বা 22%-এর কিছু বেশি, এখানে 13.5 কাঠা জমি এইটা কিন্তু আমরা মেপে পেয়ে গেলাম, ঠিক আছে। তো
তো এইভাবে আপনারা যে কোনো জমি প্রথমে দৈর্ঘ্যটা মেপে নেবেন, তারপরে দৈর্ঘ্যর গড়টা বের করবেন, প্রস্থ মেপে নেবেন দুই পাশে, এবং প্রস্থের কি করবেন মানে গড় প্রস্থ বের করবেন, তারপরে ক্ষেত্রফল বের করে শতাংশ বের করতে হলে 435.6 দিয়ে আপনারা ভাগ করবেন, আর যদি কাঠা বের করতে চান তাহলে 720 দিয়ে ভাগ করলে কিন্তু আপনারা জমি পরিমাণটা কাঠায় বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি রাসেল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।